السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. প্রিয় ভাইরা, আমার রমজান মাসের মধ্যে আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে রমজান মাসের মধ্যে তারাবির সালাতের প্রতি গুরুত্ব দেওয়া, সেটারও ফজিলত অনেক বেশি। এবং ক্যামুলাইল করতে গেলে যদি আমরা 11 রাকাত ক্যামুলাইল করি বা তারাবি পড়ি, সেটা রসুল আকরম সাল্লামের আমলের সাথে মিল হবে। কারণ রসুল আকরম সাল্লাম হজরত আয়েশার হাদিস অনুযায়ী 11 রাকাতের বেশি তারাবি পড়েন নাই, ক্যামুলাইল করেন নাই বিতির সহ। তবে কেউ যদি এর চাইতেও বেশি পড়ে তাতে কোনো সমস্যা নেই, কারণ এই ব্যাপারে সুযোগ রয়েছে, রসুল ইসলাম সুযোগ দিয়েছেন। কেউ যদি তারাবিহের সালাতটা মসজিদে পড়ে, তাহলে তার জন্য উৎকৃষ্ট হবে যে ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত তারাবির নামাজ পড়বে সে ততক্ষণ পর্যন্ত পড়বে, যাতে তাকে পুরো রাত্রের কিয়াম লাইল করার সওয়াব দেওয়া হয়। এবং বিশেষ করে আমরা দেখব অনেক মসজিদের মধ্যে দুইজন ইমাম থাকে, মনে করবেন না যে দুইজন ভিন্ন ভিন্ন, একজনের সালাম ফেরাইলে অর্ধেক পড়ে চলে যাবেন, না, দুইজন ইমাম একই সালাতের মধ্যে একই ইমামের সমতুল্য। সুতরাং দুইজন ইমাম যতক্ষণ পর্যন্ত শেষ না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামুল লাইল করবেন, তাইলে পুরো রাত্রে কিয়ামুল লাইলের সওয়াব পাওয়া যাবে। প্রিয় ভাইরা, আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে সৌমের যে ফজিলত, তার মধ্যে একটি বিশেষ ফজিলত হচ্ছে যে এই সোমটা কিয়ামতের দিবসে বান্দার জন্য সুপারিশ করবে। যেমন হাদিসের মধ্যে আমরা দেখতে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আস সিয়াম ওয়াল কুরআন ইশফাআনি লিল আবদি منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه، ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه، قال فيشفعان. رسول বলেন যে সিয়াম এবং কুরআন এই দুটো জিনিসই বান্দার জন্য কিয়ামত দিন সুপারিশ করবে। সিয়াম বলবে: হে আমার প্রতিপালক, আমি তাকে খাদ্য থেকে বিরত রেখেছি, তার যৌন খিদা থেকে বিরত রেখেছি দিনের বেলায়, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। এবং কুরআন বলবে: আমি তাকে রাত্রিবেলায় ঘুম থেকে দূরে রেখেছি, সুতরাং হ্যাঁ, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। তখন আল্লাহ জেশানু উভয়টার সুপারিশ গ্রহণ করবেন। তাইলে এই সৌম পালনটা আমাদের জন্য সুপারিশের কারণ হবে। প্রিয় ভাইরা, আমার হ্যাঁ, সৌমের আরেকটা বিশেষ ফজিলত হচ্ছে যে জান্নাতের একটি গেট হ্যাঁ আপনার সৌম পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে, যে গেট দিয়ে অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না। যেটা আমরা হাদিসের মধ্যে দেখতে পাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহু আর-রিয়ান ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াউমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইউকালু আইনা সাঈমুন ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইদা দখলু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ। রাসূল বলেন, জান্নাতের মধ্যে এমন একটি গেট রয়েছে যার নাম হচ্ছে রিয়ান, যে গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে কিয়ামতের দিবসে। সেই গেট দিয়ে তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। বলা হবে যে আইনা সাঈমুন, ডাক দেওয়া হবে যে রোজাদাররা কোথায়, তখন তারা দাঁড়াবে প্রবেশ করার জন্য। সেই গেট দিয়ে রোজাদার ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। যখন তারা সবাই প্রবেশ করবে তখন সেই গেট বন্ধ করে দেওয়া হবে, সেই গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাইরা, আমার রমজানের যে মাসটা, সেটা হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণের মাস, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। বরং তাকওয়াটা হচ্ছে মহান উদ্দেশ্য সৌম পালনের ক্ষেত্রে, কারণ আল্লাহ জানু এই উদ্দেশ্যের কথা সূরে বাকারের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলা হচ্ছে যে হে ইমানদারগণ, যে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, উদ্দেশ্য হলো তোমরা যেন তাকওয়াবান হতে পারো, তাকওয়ার প্রশিক্ষণ নিতে পারো, সেটা হচ্ছে একমাত্র উদ্দেশ্য। হ্যাঁ প্রিয় ভাইরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রোজার হ্যাঁ মহান লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এর তাকওয়ার মানে কি সেটা আমাদের বুঝতে হবে। এর তাকওয়ার মানে হচ্ছে হ্যাঁ এমন হ্যাঁ কিছু কাজ যেটার মাধ্যমে বান্দা আল্লাহর রোশান আলো পড়বে না,
আর আল্লাহর রোশন থেকে আল্লাহর শাস্তি থেকে নিজকে রক্ষা করতে পারে এমন একটা আপনার রক্ষা কবজের নাম হচ্ছে তাকওয়া, যেটা কিসের মাধ্যমে হয়, আল্লাহর আনুগত্যের মাধ্যমে এবং আল্লাহর বিরুদ্ধ আচরণ থেকে দূরে থাকার মাধ্যমে। আল্লাহর আনুগত্য এবং বিরুদ্ধ আচরণ থেকে যদি বিরত থাকা যায় তাহলে সেটার নামই হচ্ছে তাকওয়া, সেই তাকওয়ার মাধ্যমে সে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবে। প্রিয় ভাইরা, এই তাকওয়ার মাধ্যমে, তাকওয়া এমন একটি গুণ মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, যে তাকওয়ার মাধ্যমে আল্লাহর সহযোগিতা পাওয়া যায়, তাকওয়ার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, তাকওয়ার মাধ্যমে আল্লাহর বন্ধুত্ব পাওয়া যায়, তাকওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সম্মান পাওয়া যায়, তাকওয়ার মাধ্যমে নিরাপত্তা পাওয়া যায়, তাকওয়ার মাধ্যমে সকল কাজ সহজ হয়ে যায়। বিশেষ করে তাকওয়ার মাধ্যমে গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয় এবং সওয়াবকে গুণাগুণ বাড়িয়ে দেওয়া হয়। তাকওয়ার মাধ্যমে যে আমাদের মুসলমানদের উদ্দেশ্য জান্নাত পেয়ে যাওয়া, সেই সফলতাও মিলে যায় এবং দুনিয়া আখেরাতে সৌভাগ্যবান হওয়া যায়। প্রিয় ভাইরা আমার, এই যে সৌম, সৌমটা মুসলমানদেরকে মুরাকাবা শিক্ষা দেয়, যে সবসময় এমন ভাব নিজের মধ্যে সৃষ্টি করা যে আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের সমস্ত কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। এবং এই তাকওয়া প্রশিক্ষণ দেয় একজন মানুষকে যে যেই কোনো কাজ করবে সেটা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। এই সওমের মাধ্যমে আপনার একজন মানুষ আপনার একজন মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয় যে হারাম থেকে কিভাবে বাঁচা যায়। যেরকম হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদ আকউরা জুরি ওয়াল আমাল বিহ ফলাইস লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদআ তাআমাহু ওয়া শারাবা। রাসূল বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং শরীয়ত বিরোধী কাজ ছাড়তে পারবে না সোম রত অবস্থায়, তাহলে তার এই খাদ্য পানীয় পরিত্যাগ করার মধ্যে কোনো ফায়দা নেই। আর সুতরাং এই সোমটা মানুষকে আপনার হারাম থেকে দূরে রাখে এবং তাকওয়ার প্রশিক্ষণ দেয়। প্রিয় ভাইরা আমার, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর এই ব্যাপারে একটি চমৎকার কথা রয়েছে। তিনি বলছিলেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়াত-তাখলিত ফিমা বাইনা যালিকা ওয়ালাকিন তাকওয়াল্লাহ তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ফতরাদাল্লাহ ফামান রুযিকা বা'দা যালিকা খাইরা ফাহুয়া খাইরুন ইলা খাইর। তিনি বলেছিলেন যে আল্লাহর তাকওয়া বলতে সিয়াম পালনের মধ্যে নয়, যে সিয়াম পালন করলেই তাকওয়া এসে যায়, কেমন লাইল করলে তাকওয়া এসে যায়, মানে দুইটা অথবা দুটো একসাথে করলে তাকওয়া এসে যায়, এটা নয়। বরং আল্লাহর তাকওয়া হচ্ছে যে হারাম জিনিস থেকে আপনি দূরে থাকবেন এবং যেগুলো ফরজ কাজ সেগুলো অবশ্যই করবেন। সুতরাং এই কাজ, হারাম থেকে দূরে থাকা এবং ফরজ কাজগুলো করা যদি কারোর পক্ষে সম্ভব হয়, এরপরে যদি আরও বেশি কল্যাণ কাজ করা যায় তাহলে সেটা কল্যাণের উপর কল্যাণ হবে। তাইলে এই ব্যাপারটা অবশ্যই খুব খেয়াল রাখা দরকার। প্রিয় ভাইরা আমার, যে সোম যেটা, সেটা মুসলমানকে নিজের মনকে কন্ট্রোল করা শিক্ষা দেয় এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সংরক্ষণ করা, হেফাজত করা শিক্ষা দেয় এবং নিজের যৌন চাহিদাকে আপনার নিয়ন্ত্রণে রাখা শিক্ষা দেয়। বিশেষ করে শয়তানের চলাচলের পথকে সংকীর্ণ করা শিক্ষা দেয় এবং নিজের রাগকে দমন করা শিক্ষা দেয় এবং বিশেষ করে মানুষ যে কষ্ট দেয় সেটার উপর ধৈর্য ধারণ করা শিক্ষা দেয় এবং বিশেষ করে মানুষের মাঝে যে খারাপ দিকগুলো রয়েছে, মানুষের যে খারাপ চরিত্র রয়েছে সেই খারাপ চরিত্র থেকে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার কাজও হয়ে যায়। তাহলে সেটা পরিচ্ছন্নতার কাজ করে। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা দেখতে পাবো, রাসূল বলেন, আসসিয়াম জুন্না, যে সিয়ামটা হচ্ছে জুন্না ঢালের মতো। ঢাল, ঢালের মাধ্যমে যেরকম মানে বিরোধী পক্ষের আঘাত থেকে রক্ষা পাওয়া যায় এরকম এই সিয়াম ঢালের মতো। হ্যাঁ, এই সিয়ামের মাধ্যমে গুনাহ থেকে রক্ষা পাওয়া যায়, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়। সুতরাং কেউ যদি, রাসূল বলেছেন, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াসখাব। হ্যাঁ, সুতরাং কেউ তোমাদের যদি রোজা রাখে সে যেন অশ্লীল কোনো কথাবার্তা বা কাজ না করে এবং সে যেন চিল্লা ফাল্লা না করে। হ্যাঁ, ফাইন সাব্বাহু আহাদুনা ওয়া কাতালা ফালিয়াকুল ইন্নী ইমরাউন সাঈম। যদি কেউ তার সাথে গালমন্দ করে তাকে এবং তার সাথে হত্যাকাণ্ডে লিপ্ত হয় বা হাতাহাতি করে, সে যেন বলে আমি রোজাদার, আমার সাথে ঝামেলা করতে যাবে না। প্রিয় ভাইরা আমার, সৌম, সৌমের বিশেষ সূত্র রয়েছে। এই সৌম দুনিয়ার মধ্যে গুনাহ থেকে রক্ষা করবে আপনাকে, আপনার যৌন চাহিদাকে নিয়ন্ত্রণে রাখবে এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত রাখবে। হ্যাঁ, এটা দুনিয়ার ব্যাপার, আখেরাতেও আপনাকে জাহান্নাম থেকে রক্ষা দিবে। হ্যাঁ, কারণ এই সৌমটা আপনাকে নিজের কুপ্রবৃত্তিকে দমন করার কাজে সহযোগিতা করেছে। হ্যাঁ, এবং বিশেষ করে যেই উত্তেজনার মাধ্যমে শয়তান মানুষকে পদভ্রষ্ট করে, সেখান থেকে আপনাকে দূরে রেখেছে, কারণ এটাই শয়তানের একটা বিশাল অস্ত্র। প্রিয় ভাইরা আমার, সিয়ামের একটা বিশেষ
আসর রয়েছে, বিশেষ প্রভাব রয়েছে। হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এবং ভিতর্গত যেই মানুষের মধ্যে শক্তি সামর্থ্য রয়েছে সেটার মধ্যে বিশেষ প্রভাব বিস্তার করে। কারণ সৌমের মাধ্যমে মানুষের অন্তর রক্ষা পায়, সৌমের মাধ্যমে মানুষের যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো আপনার হেফাজত পায়, সেগুলোর সুস্থতা রক্ষা পায়। এবং বিশেষ করে আপনার এই সৌমের নিজের যে অঙ্গ প্রত্যঙ্গ এবং যে মানুষের অন্তর, হ্যাঁ, যেগুলো তার শক্তিকে বিশেষ করে শাহওয়াতের মাধ্যমে কুপ্রবৃত্তির মাধ্যমে যে শক্তিগুলোর ক্ষয় হয়েছে সেগুলো আবার পুনরুদ্ধার করা হয়, তাইলে তাকওয়ার ব্যাপারে এই সোমটা বিশেষ সহযোগী বটে। প্রিয় ভাইরা আমার, একজন মানুষ যখন সোম রাখার মাধ্যমে নিজের অন্তর্মধ্যে তাকওয়াকে বাস্তবায়ন করতে পারে, তখন এর প্রভাব তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গেও, হ্যাঁ, আপনার প্রকাশিত হয়। বিশেষ করে যদি তার অন্তরে তাকওয়া থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আনুগত্যে ব্যস্ত হয়ে যায় এবং সে নিজকে হারাম থেকে রক্ষা করতে পারে এবং সে, হ্যাঁ, আল্লাহর যে আপনার ফয়সালা রয়েছে সেই ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে পারে। কোনো বিপদ আপদ আসলে সেটার উপর ধৈর্য ধারণ করতে পারে, কোনো নেয়ামত পেলে সে তার উপর কৃতজ্ঞতা আদায় করতে পারে এবং সে কথা এবং কাজের মধ্যে সত্যবাদিতার প্রমাণ দিতে পারে। হ্যাঁ, তাইলে এটা তাকওয়া ভিতরে থাকার কারণে এর প্রভাব